আসসালামু আলাইকুম স্বাগত মাই ক্লাসরুমে আজকে আমরা সেপ্টেম্বর দু হাজার বাইশের মাসিক তথ্যকণিকা দেখতে যাচ্ছি মাসিক তথ্যকণিকা থেকে আমরা দেখব সাম্প্রতিক সাধারণ জ্ঞান প্রথমে রয়েছে দুটি কুইজ কুইজ থাকছে এই জন্যই আপনারা যারা এই কুইজ দুটির উত্তর পারবেন তারা শুরুতে লিখে দিবেন আর যারা পারেন না তারা অবশ্যই সম্পূর্ণ টিউটোরিয়ালটি দেখবেন কারণ এই কুইজের উত্তর আজকে এখানে টিউটোরিয়ালে দেওয়া থাকবে আর যারা উত্তর লিখতে পারছেন তারা আপনার উত্তরটি মিলিয়ে নেবেন তাহলে চলুন শুরু করছি প্রথম কুইজটি হচ্ছে বর্তমানে দেশে অনুমোদিত স্বায়ত্তশাসিত ও পাবলিক বিশ্ববিদ্যালয়ের সংখ্যা কত চারটে অপশন থাকছে আপনার জন্য কতে আটচল্লিশ খতে পঞ্চাশ গতে বায়ান্ন ঘতে উনষাট প্রশ্নটি হচ্ছে বর্তমানে দেশে অনুমোদিত স্বায়ত্তশাসিত ও পাবলিক বিশ্ববিদ্যালয়ের সংখ্যা কত সঠিক উত্তরটি লিখে জানান কমেন্ট সেকশনে দ্বিতীয় কুইজটি হচ্ছে আগস্ট দু প্রাণীর মৃতদেহে রক্ত প্রবাহের সাফল্যের দাবি জানায় কোন দেশের বিজ্ঞানীরা চারটে অপশন থাকছে আপনার জন্য ইসরায়েল জার্মানি যুক্তরাষ্ট্র জাপান সঠিক উত্তরটি লিখে জানান তাহলে আমরা আজকে টি শুরু করি যেখানে এই দুটি কুইজের উত্তর থাকবে এবং আরও অনেক সাধারণ জ্ঞান থাকবে সাম্প্রতিক সময় থেকে চলুন দেখে নেওয়া যাক প্রথম প্রশ্নটি হচ্ছে পদ্মা সেতুতে রেল বসানোর কাজ শুরু হয় কবে পদ্মা সেতুতে রেললাইন বসানোর কাজ শুরু হয় বিশ আগস্ট দু সালে এবং এটি শুরু করা হয় জাজিরা প্রান্তে দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে সম্প্রতি সেতু চন্দন গাছ উৎপাদনে প্রথমবারের মতো সাফল্য পায় কোন প্রতিষ্ঠান বাংলাদেশ বন গবেষণা ইনস্টিটিউট জাতির পিতা শেখ মুজিবুর রহমানকে নিয়ে একশো গানকে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়েন কে লিসা কালাম আমার অর্থে আমার পদ্মা গ্রন্থটি সম্পাদন করেন কে আমার অর্থে আমার পদ্মা সেতু এই গ্রন্থটি সম্পাদন করেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন একুশ জুলাই দু হাজার বাইশ প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোন দুটি জেলাকে প্রথম ভূমিহীন ও গৃহহীন মুক্ত জেলা হিসেবে ঘোষণা করেন জেলা দুটি হচ্ছে পঞ্চগড় ও মাগুরা জেলা এ দুটি জেলা ভূমিহীন ও গৃহহীন মুক্ত বাইশে আগস্ট দুই হাজার বাইশে সিটি কর্পোরেশনের কোন মেয়র মন্ত্রীর মর্যাদা লাভ করেন মেয়র দুজন হচ্ছেন আতিকুল ইসলাম এবং শেখ ফজলেনুর তাপস এই দুজন মেয়র অর্থাৎ ঢাকা উত্তর এবং ঢাকা দক্ষিণের দুজন মেয়র আতিকুল ইসলাম এবং শেখ ফজলেনুর তাপস তারা মন্ত্রীর মর্যাদা লাভ করেন গণতন্ত্র মঞ্চ নামে নতুন সাত দলীয় জোট আত্মপ্রকাশ করে কবে প্রশ্নটি হচ্ছে গণতন্ত্র মঞ্চ নামে নতুন সাত দলীয় জোট আত্মপ্রকাশ করে কবে আটই আগস্ট দু সালে ত্রিশ জুলাই দু দেশের প্রথম স্কুল অফ ফার্মেসি চালু করে কোন বিশ্ববিদ্যালয় স্কুল অফ ফার্মেসি চালু করে ব্র্যাক বিশ্ববিদ্যালয় এবং ব্র্যাক বিশ্ববিদ্যালয় স্কুল অফ ফার্মেসি চালু করে তিরিশ জুলাই দু সালে গ্রামীণ ফোন পরীক্ষামূলকভাবে ফাইভ সেবা চালু করে কবে ২৬ জুলাই দু সালে গ্রামীণ ফোন পরীক্ষামূলকভাবে ফাইভ সেবা চালু করে বাইশে আগস্ট দুহাজার কোন বিশ্ববিদ্যালয়ের খসড়া আইনের চূড়ান্ত অনুমোদন দেয় মন্ত্রিসভা মুজিবনগর বিশ্ববিদ্যালয় ও বঙ্গবন্ধু পাবলিক বিশ্ববিদ্যালয় নওগাঁ বর্তমানে দেশে অনুমোদিত ও স্বায়ত্তশাসিত পাবলিক বিশ্ববিদ্যালয়ের সংখ্যা কত সম্ভবতটি প্রথম কুইজে ছিল বর্তমানে দেশে অনুমোদিত ও স্বায়ত্তশাসিত পাবলিক বিশ্ববিদ্যালয়ের সংখ্যা হচ্ছে বায়ান্নটি দু সালের জন্য সাংবাদিকতা ও প্রকাশনায় পুলিশদার পুরস্কারে ভূষিত হন কে ফাহমিদা আজিম ট্রানজিট ব্যবহারে ভারতীয় পণ্যের প্রথম চালান মোংলা সমুদ্র বন্দরে পৌঁছে কবে সাতই আগস্ট দু সালে মন্ত্রিসভা ওষুধ আইন দুহাজার খসড়ার নীতিগত অনুমোদন দেয় কবে এগারোই আগস্ট দু সালে সম্প্রতি প্রথমবারের মতো কোন কোনো দাবদাহকে নামকরণ করেন কোন দেশের বিজ্ঞানীরা স্পেনের বিজ্ঞানীরা সম্প্রতি দাবদাহকে নামকরণ করেন জনসুমারি ও গৃহগণনা দু হাজার বাইশ অনুযায়ী দেশে জনসংখ্যা কত দেশের জনসংখ্যা হচ্ছে ষোলো কোটি একান্ন লাখ আটান্ন হাজার ছয়শো জন দুঃখের বিষয় হচ্ছে এই ছয়শো জনের মধ্যে আমি কিন্তু নেই এবং আরও অনেকে আমি জেনেছি যে বলছেন যে উনি গণনায় অন্তর্ভুক্ত হননি বা অন্তর্ভুক্ত হতে পারেননি তাদেরকে ছাড়াই জনসংখ্যা হয়েছে ষোলো কোটি একান্ন লক্ষ আটান্ন হাজার ছয়শো জন আপনারা সবাই অন্তর্ভুক্ত হতে পেরেছেন কিনা না একটু কমেন্ট সেকশনে জানাবেন যাই হোক যাচ্ছি পরের প্রশ্নে পরের প্রশ্নটি হচ্ছে উনত্রিশ জুলাই দু প্রথমবারের মতো আদিবাসী নারী নভচারী হিসেবে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পৌঁছান কে উত্তর হচ্ছে নিকল অনাপুমান দোসরা আগস্ট দু প্রথম ভারতীয় নারী হিসেবে জাতিসংঘে স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নেন কে রুসিরা কম্বোজ বর্তমানে এশিয়ায় শীর্ষ ধনী নারীকে বর্তমানে এশিয়ায় শীর্ষ ধনী নারী হচ্ছে সাবিত্রী জিন্দাল বাংলাদেশে ভারতের নতুন নিযুক্ত হাই কমিশনারের নাম হচ্ছে প্রণয় কুমার ভার্মা বাংলাদেশে ভারতের নতুন নিযুক্ত হাই কমিশনার হচ্ছেন প্রণয় কুমার ভার্মা আর এশিয়ায় শীর্ষ ধনী হচ্ছেন সাবিত্রী জিন্দাল নারীদের মধ্যে সাবিত্রী জিন্দাল অ্যান্তনিও গুতেরেস ও রিসেপ তাইয়েব অ্যারদোয়ান ইউক্রেন সফর করেন কবে আঠেরোই আগস্ট দু সালে ছয়ই আগস্ট দু ভারতের উপরাষ্ট্রপতি পদে নির্বাচিত হন কে জগদীপ ধনকড় আল কায়দা নেতা আল জাওয়াহিরি মার্কিন ড্রোন হামলায় নিহত হন কবে একত্রিশ জুলাই দু সালে আল কায়দা নেতা আল জাওয়াহিরি মার্কিন ড্রোন হামলায় নিহত হন একত্রিশ জুলাই দু সালে তেসরা আগস্ট দুই হাজার বাইশ প্রাণীর মৃতদেহে রক্ত প্রবাহের সাফল্যের দাবি জানায় কোন দেশের বিজ্ঞানীরা উত্তর হচ্ছে যুক্তরাষ্ট্র এটি দ্বিতীয় কুইজে ছিল প্রশ্নটি আবার বলছি তেসরা আগস্ট দুই হাজার বাইশ প্রাণীর মৃতদেহে রক্ত প্রবাহের সাফল্যের দাবি জানায় কোন দেশের বিজ্ঞানীরা উত্তর হচ্ছে যুক্তরাষ্ট্র সাতই আগস্ট দু কলম্বিয়ার প্রেসিডেন্ট নির্বাচিত হন কে গুস্তাবো সম্প্রতি পর্যটক টানতে দ্বিতীয় দেশ হিসেবে ক্রিপ্টোকারেন্সি চালু করে কোন দেশ হন্ডুরাস দ্বিতীয় দেশ হিসেবে ক্রিপ্টোকারেন্সি চালু করে হন্ডুরাস পনেরোই আগস্ট দু ভারত কততম স্বাধীনতা দিবস পালন করে পনেরোই আগস্ট দু হাজার ভারত পঁচাত্তরতম স্বাধীনতা দিবস পালন করে নয় আগস্ট দু ইরানের উৎক্ষেপণ করা স্যাটেলাইটের নাম হচ্ছে খৈয়াম নয়ই আগস্ট দু ইরানের উৎক্ষেপণ করা স্যাটেলাইটের নাম হচ্ছে খৈয়াম পাকিস্তানের ওয়াখান করিডোর আফগানিস্তানের তালেবানরা দখল করে কবে সাতাইশ জুলাই দু সালে বিশ্বের প্রথম ক্রিকেটার হিসেবে টি টোয়েন্টিতে ছয়শো উইকেট নেওয়ার রেকর্ড করেন কে বিশ্বের প্রথম ক্রিকেটার হিসেবে টি টোয়েন্টিতে ছয়শো উইকেট নেওয়ার রেকর্ড করেন ডোয়াইন ব্র্যাভো এইটের প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে আন্তর্জাতিক শান্তি পুরস্কারে ভূষিত হয় কোন দেশ বাংলাদেশ শিক্ষাক্ষেত্রে অবদান রাখার জন্য বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেথা মুজিব পদক দু লাভ করেন কে নাসরিন আহমাদ আজ এ পর্যন্তই এতক্ষণ পর্যন্ত মাই ক্লাসরুমের সাথে থাকার জন্য ধন্যবাদ টিউটোরিয়ালটি ভালো লাগলে লাইক করবেন কমেন্টস করবেন অন্তত ধন্যবাদ দেখে আমাদেরকে উৎসাহিত করবেন পাশে থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম